বন্ধুরা, শুরুতেই আমি হাতে নিয়ে নিচ্ছি একটা ভিকেলের উপরের দিকের পার্টকে, আর এটা হচ্ছে সেই ভিকেলটা নিচের দিকের পার্ট। তো প্রথমেই আমি চেষ্টা করে যাব এই দুইটা পার্টকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দেওয়ার জন্য, আর এরপরে এই ভিকেলটাকে মজবুতভাবে আটকে রাখার জন্য দিয়ে দিব একটা স্ক্রুকে। আর স্ক্রু দেওয়ার পর তোমাদের চিরচেনা একটা স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দিচ্ছি। গাইস, আমি কিন্তু মোটামুটি দুইটা পার্টকে জুড়ে দিতে সক্ষম হয়েছি, আর এবার কিন্তু দিয়ে দিব এই ভিকেলটার বাকি পার্ট, অর্থাৎ এই ভিকেলের চাকাগুলোকে। আর এবার কিন্তু দিয়ে দিচ্ছি এই ভিকেলটার সামনের দিকের একটা চাকাকে। খুবই চমৎকার আর সুন্দর দেখতে এই ভিকেলটার চাকাগুলো। ওয়াও গাইস, আমি কিন্তু খুব সহজে জুড়ে দিতে সক্ষম হয়েছি আজকের ভিডিওর প্রথম একটা টয় ভিকেল, আর এটা হচ্ছে একটা অফ রোড কিং জিপ কার। এর চাকাগুলো আর ডিজাইনটা দেখো কত চমৎকারভাবে এই সুন্দর জিপ কারটাকে তৈরি করা হয়েছে। তো এটাকে রাখার পরেই আমি কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা ওয়াটার স্পিড ভিকেল, আর এই ভিকেলটাকে কিন্তু ফিক্সড করা একেবারে সহজ একটি ব্যাপার। জাস্ট দুইটা পার্টকে প্রেস করে দিলাম আর সাথে সাথেই এই রিভার ভিকেলটা একেবারে জুড়ে গেল। খুবই চমৎকার আকর্ষণীয় দেখতে একটা স্পিড বোট আমি কিন্তু জুড়ে দিয়েছি, আর এই ভিকেলটার মধ্যে কোনো ধরনের স্ক্রু নেই। তো এই ভিকেলটাকে রেখে এবার আমি হাতে নিয়ে নিচ্ছি একটা ট্রেন ভিকেলের নিচের দিকের পার্টকে। তোমরা দেখে নাও কতটা সুন্দরভাবে এর ডিজাইন করা হয়েছে। আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি এই ভিকেলটার উপরের দিকের একটা পার্টকে। তো প্রথমেই আমি পয়েন্ট অনুযায়ী বসিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, আর খুব সহজেই কিন্তু বসিয়ে দিতে সক্ষম হয়েছি। আর এবার কিন্তু দিয়ে দিচ্ছি এই ভিকেলটার স্ক্রুগুলোকে, যাতে এই ভিকেলটা খুব সুন্দরভাবে আর শক্তপোক্তভাবে জুড়ে থাকতে সক্ষম হয়। আর গাইস, এই স্ক্রুটাকে টাইট করে দিলেই কিন্তু একেবারে পরিপূর্ণ একটা রূপ পেয়ে যাবে একটা ট্রেন ভিকেল। তো গাইস, তোমরা দেখে নাও একটা বুলেট ট্রেন এই মুহূর্তে আমি কিন্তু জুড়ে দিতে সক্ষম হয়েছি। দেখো কতটা রিয়েলিস্টিকভাবে এই বুলেট ট্রেনটাকে তৈরি করা হয়েছে। তো এটাকে রেখে এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা বাস ভিকেলের মেটাল বডির উপরের দিকের একটা পার্টকে, যার সাথে আমি এবার জুড়ে দিব এর নিচের দিকের একটা পার্টকে। গাইস, আমি কিন্তু প্রথমে এই দুইটা পার্টকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিয়েছি, আর এবার কিন্তু দিয়ে দিচ্ছি এই ভিকেলটার বেশ কয়েকটা স্ক্রুকে। তো চলো এবার টাইট করে দেই এই স্ক্রুগুলোকে। আর গাইস, এরই সাথে সাথে পরিপূর্ণতা পেয়ে গেল আজকের চমৎকার একটা ভিকেল, আর এটা হচ্ছে একটা লেক্সারিয়াস ট্যুর বাস। যদিও দেখতে বেশ পুরনো মনে হচ্ছে, বাট এটা কিন্তু একটা রিয়েলিস্টিক লেক্সারিয়াস টয় বাসের মতোই মনে হচ্ছে। হেভি ওয়েটের খুবই কোয়ালিটিফুল একটা টয় বাস। আর এটাকে রেখে এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছে একটা মিনি সাইজের টয় ভিকেলের দুইটা পার্টকে, আর এই দুইটা পার্টকে জুড়ে দিলেই কিন্তু এই ভিকেলটা একটা রূপ পেয়ে যাবে। তো তোমরা দেখে নাও খুব সহজেই কিন্তু আমি এই মিনি সাইজের রেসিং কার ভিকেলটাকে জুড়ে দিতে সক্ষম হয়েছি। আর এটা কিন্তু প্লাস্টিকের তৈরি বেশ সুন্দর একটা রেসিং কার, একেবারে রিয়েলিস্টিক একটা রেসিং কারের আদলে গড়া চমৎকার একটা টয় ভিকেল। আর গাইস, এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি আজকের শেষ আর তোমাদের খুব পছন্দের একটা ভিকেলের নিচের দিকের পার্টকে। তো এই নিচের পার্টের সাথে প্রথমে আমি জুড়ে দেওয়ার চেষ্টা করে যাব এর উপরের একটা পার্টকে। গাইস, আমি কিন্তু দুইটা পার্টকে একত্রিত করার চেষ্টা করেছি আর সফল হয়েছি, আর এবার কিন্তু দিয়ে দিচ্ছি এই ভিকেলটার স্ক্রুগুলোকে।
গাইস এবার কিন্তু আমি টাইট করে দিচ্ছি এই ভিকেলটার শেষ একটা স্ক্রুকে, আর টাইট করার পরেই কিন্তু এই ভিকেলটার চাকাগুলোকে জুড়ে দিব। আর চাকাগুলোকে দেখো কতটা রিয়েলিস্টিক আর কালারফুল। গাইস আমি কিন্তু পিছনের দিকের চাকাগুলোকে ফিক্সড করে দিয়েছি, আর এবার কিন্তু জুড়ে দিব এই ভিকেলটার সামনের দিকের একটা চাকাকে। আর এই চাকাটি জুড়ে দিলেই একেবারে পরিপূর্ণ একটা রূপ পেয়ে যাবে আজকের শেষ একটা ভিকেল। আর এটা হচ্ছে একটা সুপার হিরো স্পাইডারম্যান টয় কার, খুবই সুন্দর একটা রিয়েলিস্টিক রেসিং কার। সো গাইস অলরেডি তোমরা কিন্তু দেখে ফেলেছো আমি কী কী ভিকেলকে আজকে অ্যাসেম্বল করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। এর মধ্যে ছিল একটা অফ রোড কিং জিপ কার, রয়েছে একটা লেক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির টয় বাস, আর এটা হচ্ছে একটা স্পিড বোট, এখানে রয়েছে একটা মিনি সাইজের টয় রেসিং কার, আর গাইস এটা কিন্তু একটা বিশাল সাইজের টয় বুলেট ট্রেন। আর শেষের দিকে যে ভিকেলটাকে জুড়ে দিয়েছি সেটা হচ্ছে একটা স্পাইডারম্যান রেসিং কার। সো গাইস এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।